আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ইন্দোনেশিয়ায় দুই তরুণ তরুণী এক অবিশ্বাস্য ঘটনা তুলে ধরেছে মক্কায় কাবাতে। যখন সকল মানুষ হজ করার জন্য ব্যস্ত, গুনাহ মাফ পেতে ব্যস্ত, আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যস্ত, সেইখানে এই দুই যুবক বিয়ে করতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা শুধু গুনাহ মাফ পেতে আসেনি, এসেছে তাদের প্রজন্মে একটি ইসলামী বিপ্লব করাতে। কিভাবে? কারণ তাদের বিবাহ হয়েছে কাবার সামনে, আবার বিবাহ করার পর তাদের যে সন্তান হবে সেই সন্তান যাতে ন্যাক্কার হয় সে বিষয়ে নিশ্চিত করতে চায়। আল্লাহ তাদের মন বাসনাগুলো কবুল করুক, আমিন। হজে গেলে যেমন নিষ্পাপ হয়ে যায় একজন মানুষ, তেমনি তাদের জীবনে আসুক একজন নিষ্পাপ ন্যাক্কার সন্তান। কত সুন্দর তাদের বিবাহ! তারা মূলত আগে থেকেই পরিকল্পনা করেছে। সুবহানাল্লাহ, কত সুন্দর তাদের পরিকল্পনা! তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ সুবহান তাআলা কোরআন এবং হাদিসের আলোকে সাজিয়ে দিক, আমিন। আর তাদের বিয়েতে সম্মতি ছিল তাদের পরিবারও। আমরা কজন আছি এরকম পরিকল্পনা করতে, একটি ভালো উদ্যোগ নিতে, এতে করে মানুষ উৎসাহিত হোক? আমরা তো বিবাহ করি জেনা বা পালিয়ে, মানে পাপের মধ্যে ডুবে থেকে আমরা বিবাহ করি, আবার বিবাহ করার পর ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ি। তো আমরা বিবাহকে সহজ করে দিই এবং এমনভাবে বিবাহ করব যে বিবাহতে খরচ কম হবে, মোহরানা কম হবে, যে বিয়েতে কোনো হারাম কোনো বাজনা বা হারামভাবে হিন্দুদের মতো যেভাবে আমাদের অনুষ্ঠানগুলো হয় সে অনুষ্ঠান যাতে না হয়। দেখুন, তাদের বিবাহ ক্ষেত্রে তারা কিন্তু বড় কোনো অনুষ্ঠান করেনি, মক্কাতে খুব সুন্দরভাবে তারা বিবাহ কার্যকলাপ শেষ করেছে। তারা কিন্তু পারত তাদের বাড়িতে বিবাহ করতে, কিন্তু না, তারা দেখিয়ে দিল বিবাহ করতে তেমন কোনো জরুরি নেই, কোনো খরচ নেই, শুধু অলিমা ব্যাপারে একটু হাদিসে ইঙ্গিত রয়েছে, পুরুষ সে মানুষদেরকে খাওয়াবে, প্রচার করবে যে তার বিবাহ হয়েছে, আর মেয়েদের প্রতি তো কোনো জুলুমই নেই। আমরা তো বিবাহ করার পর মেয়েদের থেকে কত কিছু চাই এবং বেপর্দার তো অভাব নেই, বিয়েতে সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজ হয়। যে বিবাহ হবে আমাদের বরকতের জন্য, আমাদের সন্তান আসবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক হবে, সেই বিয়েতে আমরা প্রথম থেকেই হারামভাবে শুরু করি। যত হারাম কার্যকলাপ রয়েছে আমরা বিবাহতে শুরু করি এবং শেষটাও হয় এলো হারামভাবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা বিবাহকে সহজ করব। বিবাহ যাতে সমাজে এত জেনা ব্যবচার হচ্ছে, এর মূল কারণ হচ্ছে বিবাহ সঠিক সময় হচ্ছে না, পুরুষ এবং নারীদেরকে তাদের পছন্দ অনুযায়ী বিবাহ হচ্ছে না, বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে, ছেলের পছন্দ থাকতে পারে মেয়েরও পছন্দ থাকতে পারে, দুজনকে অগ্রাধিকার দিতে হবে। আজকাল তো মেয়েদের কোনো অধিকারই নেই, ভাই বোন বাবা মা যা বলছে তাই, কিন্তু মেয়েদের তো অধিকার রয়েছে, মেয়েরও পছন্দ করতে পারে, কিন্তু পছন্দ করলে তার পিতামাতাকে জানাবে, পিতামাতা সেই বিষয়টি বুঝে প্রস্তাব পাঠাবে, তারপর বিবাহ সম্পাদন হবে, কিন্তু গোপনে ছেলে মেয়ের সাথে কথা বলতে পারবে না, আর কথা বললেও তার বিয়ের উদ্দেশ্যে তার গার্ডিয়ানের মাধ্যমে বিবাহকে সহজ করতে হবে। তো আমি এ ব্যাপারে তেমন কথা বলছি না, যাই হোক, আপনারা বিবাহকে সহজ করুন এবং দ্রুত বিবাহ করে ফেলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।